বাংলাদেশের সব এলাকায় যাই, সব এলাকায় মাহফিল হয়, কিন্তু আমাদের এলাকায় তেমন আসা হয় না। খুব জোর দিনাজপুর পর্যন্ত আসা হয়, দিনাজপুরের পর আর এইদিকে আসা হয় না। আল্লাহর ফয়সালা, আজকে ফয়সালা হয়েছে, আসছি। তা আপনারা কি ধরনের ওয়াজ শুনেন বলেন তো? হ্যাঁ, জানা দরকার কি ধরনের আমাদের বাংলাদেশে ওয়াজ, বক্তারা ওয়াজ করে ওইরকম ওয়াজ যেরকম চায়, তাই না? কোন বক্তাকে মূল্যায়ন করা হয় কিভাবে, যে ওনার বক্তব্য কেমন, ওনার বক্তব্য মজা লাগে নাকি? বক্তব্য যদি মজা হয় তাহলে দাওয়াত দাও, আর যদি বক্তব্য মজা না লাগে, ওয়াজ মজা না লাগে, তাহলে থাক, দরকার নেই। তা আলহামদুলিল্লাহ, আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে তখন আমি বুঝে ফেলেছি যে আমাদের এলাকায় এখন শুরু হয়ে গেছে মজার ওয়াজ, এখন বাদ দিয়ে বুঝার ওয়াজের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের এলাকার মানুষেরা। মজার আর বুঝার পার্থক্য আছে, মজার ওয়াজ আর বুঝার ওয়াজ। তো আলহামদুলিল্লাহ, আপনারা রাজি আছেন তো আলোচনা শোনার জন্য? তাহলে সাহস করি, আমি কি কি বিষয়ে আলোচনা করি বলেন তো দেখি। সাধারণত আকীদার উপরে, তাওহীদের উপরে, সুন্নাত বেদাতের উপরে, ইসলামের উপরে, সালাতের উপরে, সালাতের উপরে। তো আলহামদুলিল্লাহ, আজকেও ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আমরা মুসলমান জাতি যে ইসলাম পালন করি, যে ইসলাম ধর্মের আমরা পরিচয় দেই, এই ইসলাম ধর্ম কিভাবে আমরা পরিচয় নিয়েছি, এই ইসলাম ধর্মের কতটুকু আমরা জানি আর কতটুকু আমরা পালন করি, এই বিষয়ে। আর আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের কতটুক জানতে বলেছেন এবং পালন করতে বলেছেন, এর কোনো সীমা আছে? আল্লাহ তবারক তাআলা সূরা আল বাকারার মধ্যে বলেছেন, ইসলাম কিভাবে আমরা পালন করব, ইনশাআল্লাহ ইসলাম কিভাবে পালন করতে হবে এই বিষয়ে আজকে ওয়াজ হবে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال سبحانه أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي
illa khizyun fil hayati dunya ve yawmal qiyamati yuraddun ve yawmal qiyamati yuraddun ila ashaddil azab وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ وقال سبحانه اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله قام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام لمن استطاع إليه سبيلا متفق عليه الحمد لله الله تبارك وتعالى وشكر أغنيتو حمد الصناع গুণগান ও তারিফাত যে আল্লাহ তবরকতাল্লাহ আমাকে অত্র এলাকার সন্তান হওয়া সত্ত্বেও নতুন করে জন্ম লাভের মতো অবস্থা নতুন করে আপনাদের মাঝে এই ঐতিহ্যবাহী ঈদগাহ দাখিল মাদ্রাসা ময়দানে আয়োজিত এই মাহফিলে আল্লাহ তবরকতাল্লাহ ওয়াজ প্রদান করার জন্যে বক্তব্য রাখার জন্যে তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরুদ ও সালাম নাজিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি অতঃপর আলহামদুলিল্লাহ আজকের এই খামার ঈদগাহ দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে কত এটা দশতম তাফসিরুল কোরআন মাহফিলে আমন্ত্রিত প্রধান অতিথি জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ দবিরুল ইসলাম এমপি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ মামুনুর রশিদ সুপার খামার ঈদগাহ দাখিল মাদ্রাসা অতঃপর অত্র এলাকার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে দূর দূরান্ত থেকে আগত সমবেত আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ এবং পর্দার এরা আড়ালে আমার মা ও বোনেরা আমি আবারও আপনাদেরকে জান্নাতের সম্ভাষণ জানিয়ে আমার আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাবারকাতাল্লাহ আমাদেরকে যে দিন দান করেছেন যে ইসলাম দান করেছেন এটা হলো সবচেয়ে বড় নেয়ামত এর চেয়ে বড় নেয়ামত আল্লাহ তাবারকাতাল্লাহ আমাদেরকে দান করেননি দান করেছেন এই ইসলামকে আল্লাহ তাবারকাতাল্লাহ আমাদের জন্য ইহকাল এবং পরকালের যাবতীয় কল্যাণের চাবিকাঠি হিসেবে তিনি দান করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এর চেয়ে বড় নিয়ামত আর আল্লাহ তাবারকাতাল্লাহ তার বান্দাদেরকে দান করেননি তো এই ইসলাম যদি আমরা চিনি ইসলামকে যদি আমরা বুঝি তাহলেই কেবল আমাদের ইহকাল এবং পরকালে শান্তি আমরা নিশ্চিত করতে পারব অন্যথায় নয় আল্লাহ তাবারকাতাল্লাহ মুমিন জাতির সাথে যে ওয়াদা করেছেন মুমিনদেরকে আল্লাহ তাবারকাতাল্লাহ একমাত্র এই দিনের মাধ্যমে দিনের কারণে তিনি দুনিয়াতে আমাদেরকে যাবতীয় কল্যাণ দান করার কথা
আমাদেরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করার কথা, পৃথিবীর সমস্ত ধর্মের উপরে আমাদেরকে বিজয় দান করার কথা আল্লাহ ঘোষণা করে রেখেছেন কোরআনের বিভিন্ন জায়গায়। কিন্তু এর জন্য শর্ত হলো, নিয়ম হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ইসলামে কিভাবে প্রবেশ করতে বলছেন আল্লাহ? পরিপূর্ণভাবে। আর আমরা কিভাবে প্রবেশ করেছি? যে যতটুক ইচ্ছা, যে যতটুক ইচ্ছা, এইভাবে আমরা ইসলামের প্রবেশ করেছি। আমাদের ইসলাম মানা মানে হাতি দেখার মতো। সাত অন্ধ বা পাঁচ অন্ধ হাতি দেখেছিল, হাতি দেখবে? অন্ধ মানুষ হাতি আর কি দেখবে বলেন? এই উদাহরণটা আমাদের ইসলাম মানার ক্ষেত্রে খুবই প্রযোজ্য হয়। তা আমাদের অবস্থা হলো এরকম, আমরা ইসলামকে না জেনে, না বুঝে, না চিনে পালন করার ফলে ওই অন্ধ মানুষদের হাতি দেখার অবস্থা হয়ে গেছে। অন্ধ মানুষ হাতি দেখতে পারে কিভাবে? গেছে হাতি দেখতে, হাতি দাঁড়িয়ে আছে দেখতেছে, এক একজন এক এক জায়গা নাড়াচাড়া, ওর তো আর চোখ নাই, ও হাত দিয়ে নাড়াচাড়া করতেছে। হাত দিয়ে নাড়াচাড়া করার পর একজন বলতেছে, এই হাতি যে দেখলে কেমন? বলছে, হাতি কি জিনিস, হাতি তো ঘরের খাম্বার মতো, খাম্বা ও ঠ্যাং। হাতিরও পা নাড়াচাড়া করে দেখেছে, যেদিকে যায় ওইদিকে খালি কি খাম্বা। বলছে, হাতি কেমন? বলছে, হাতি তো ঘরের খাম্বা, পিলারের মতন, হাতি পিলারের মতো। আর একজন বলছে, ইয়ে ও কান ধরেছে, কান নাড়াচাড়া করে বলছে, ও হাতি, হাতি কেমন দেখেছ? বলছে, হাতি তো হলো কুলার মতো। হাতি কি কুলার মতো? আর একজন দেখতেছে হাতি, হাতি কেমন? ও পেট টেট এগুলো লাড়ছে লেড়ে। বলছে, এগুলো তো এর মতো, কুঠির মতো, গোলার মতো, ইত্যাদি ইত্যাদি, কেউ সুর নাড়তেছে। এইভাবে আমাদের অবস্থা হলো, ইসলাম মানে কি? হাতি দেখা, অন্ধদের হাতি দেখার মতো অবস্থা হয়েছে। ইসলাম কেমন? আমাদের বাংলাদেশে ইসলাম, ইসলামের বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেখা যায়। মুফতি সাহেবেরাও ইসলামের এক ধরনের ব্যাখ্যা দেয়, আর সাধারণ পাবলিক এক ধরনের ইসলামের ব্যাখ্যা দেয়। কিন্তু ইসলাম আসলে কোরআন হাদিসের দৃষ্টিতে কেমন হবে? কোরআন হাদিসের দৃষ্টিতে ইসলামের চেহারা স্রোত কেমন? হাতির মতো নাকি অন্ধের হাতির মতো? এই জন্য আমাদেরকে জানতে হবে কোরআন থেকে এবং হাদিস থেকে ইসলামের পূর্ণাঙ্গ চেহারা আমাদেরকে জানতে হবে। আমাদের দিকে আছে কিনা এই সংস্কৃতিতে, ঢাকাতে মহিলাদের ইসলাম, ঢাকার মহিলারা কিভাবে ইসলাম পালন করে জানেন? খুবই সহজ। আমাদের এলাকায় মনে হয় নাই, কিছু ভালো আমাদের এলাকায়, কিছু ভালো। আর ঢাকা এলাকার ইসলাম মানা কেমন জানেন? যখন আজান দিবে, আজান দেওয়ার সময় মহিলা কি করবে? মাথাতে কাপড় উঠিয়ে দিবে। মহিলা আজানের সময় বাস, ওর ইসলাম পালন করা শেষ। এই মহিলা, তুমি তোমার ধর্ম কি? বলছে, ইসলাম। দেখলেন না আমি আজান দেওয়ার সময় কিভাবে মাথা ঢেকে দিলাম? এটাই তো ইসলাম। ও আজান কেন দেওয়া হলো? নামাজ পড়ার জন্য যে আজান দেওয়া হয়েছে, এর আর দরকারই নেই এইসব জিজ্ঞাসাবাদ। কি, আমি যে মুসলমান, আমি যে ইসলাম মানি, তুমি দেখে বুঝলে না আজান দেওয়ার সাথে সাথে কিভাবে মাথায় কাপড় দিয়ে দিলাম?
এর আগে পিছে আর কিছুই নাই, ওর ইসলাম হলো মাথায় কাপড় দেওয়া, শেষ। হ্যাঁ, আর আমাদের দেশের কিছু মুফতি মুহাদ্দিস আছে, ওরা কি বলে, ওরা ইসলাম মানে হলো এই এলাকাতে কম আছে, বলছে মাজহাব মানা হলো ইসলাম, মাজহাব মানলে যে মাজহাব, মাজহাব মানে ওই হলো আসল মুসলমান, ওই ইসলামের মধ্যে আছে। আর কেউ বলছে ওইদিকে তরিকা ধরলে ইসলাম পালন হয়, তরিকার মাধ্যমে ইসলাম। হাটহাজারিতে একজন অনেক বড় হুজুর মারা গেলেন কয়েকদিন আগে, উনি সবাইকে বায়াত করাইতেছে, কত যে মুফতি মুহাদ্দিস তার সামনে আছে, কত মুফতি মুহাদ্দিস, হাজার হাজার, উনি সবাইকে বায়াত করাইতেছে কি, চায়ের তরিকার বায়াত, ইসলামের বায়াত নাই, চায়ের তরিকাটাই তার কাছে ইসলাম, নকশবন্দিয়া, চিশতিয়া, হ্যাঁ, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার বায়াত নিয়ে শেষ, ইসলাম কোথায়, ইসলাম কই? আল্লাহ যে ইসলামের কথা বললেন, গোটা কোরআনে ইসলামের কথা আছে, কিন্তু এত বড় হুজুর বায়াত নিল কিসের, চার তরিকার, চার তরিকার, দেখান দেখি ইসলামের মধ্যে, আল্লাহর ইসলামের মধ্যে চার তরিকা আছে, আল্লাহর ইসলামের মধ্যে খুব জোরে এক তরিকা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আর কোন তরিকা আছে, কিন্তু এত বড় হুজুর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হুজুর, আমি কি বড় না হুজুর নাকি, হ্যাঁ, আমি তো এলাকায়ও বড় হুজুর না, হ্যাঁ, আর উনি সারা বাংলাদেশের বড় হুজুর, বায়াত নিল কিসের, চার তরিকার বায়াত, আপনি শুনবেন, কান দিয়ে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহর কসম সেই বায়াতের মধ্যে আল্লাহরও কথা নাই, রাসূলেরও কথা নাই, কোরআনেরও কথা নাই, হাদিসেরও কথা নাই, ইসলামেরও কথা নাই, কি আছে, তরিকার কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের উপরে বায়াত নিতেন, আর উনি কি আছে, চায়ের তরিকার উপরে বায়াত নিলেন, শেষ। আবার দেখা যায় তাদের ইসলাম, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে হুজুর এক ব্যক্তি নামাজ পড়ে না, তার ইসলাম আছে, বলবে হুজুররা এরকম হুজুর আছে, হ্যাঁ, এটাই আজকে আমরা বলার চেষ্টা করতেছি, এটাই আমরা আজকে বলবো যে ইসলামের গঠন প্রণালী আর ইসলামের পতন প্রণালী কি, আল্লাহু আকবার, এর চেয়ে বড় বিষয় আমার মনে হয় ওয়াজ হইলে, ওয়াজে বক্তার টার্গেট থাকা উচিত এবং শ্রোতাদেরও টার্গেট থাকা উচিত, শ্রোতা কেন এখানে আসছে, এখানে যে দুই তিন ঘন্টা বসে থাকবে, কেন শ্রোতা বসে থাকবে, এত কষ্ট করবে, এটার অবশ্যই তার উদ্দেশ্য নির্ধারণ করে নেওয়া উচিত, অবশ্যই তার একটা টার্গেট থাকা উচিত, এবং যারা বক্তৃতা করবে এই জায়গায় দাঁড়াইছে, এটা একটা আমানতের জায়গা, এটা আমানতের জায়গা, এটা খেয়ানতের জায়গা না, এই যে এতগুলো লোক বসে আছে কষ্ট করে, কি জন্য বসে আছে, তারা কি পাওয়ার জন্য বসে আছে জানতে হবে না, অবশ্যই এই শ্রোতাদের যেন ইমানি উন্নয়ন হয়, এই শ্রোতাদের জন্য ধর্মীয় উন্নয়ন হয়, তাদের আমলি উন্নয়ন হয়, তাদের এবাদতি উন্নয়ন হয়। জানেন আপনারা বাংলাদেশে এইরকম বহু বক্তা আছে বেনামাজ, বক্তাই বেনামাজ, তাহলে শ্রোতা কি হবে, শ্রোতা জীবনও কোনোদিন তার ওয়াজ শুনে নামাজি হবে, ও তো নিজেই বেনামাজ, আর ডাকা হয় এই জন্য অনেক জায়গায় এরকম বক্তাই ডাকা হয় যাতে বক্তা ওয়াজ করে যাবে দুই তিন ঘন্টা, শুনতে মজা লাগবে, আমলের যেন কিচ্ছু খুঁজে না পাওয়া যায় তার ওয়াজের মধ্যে, আমলের কিচ্ছু খুঁজে না পাওয়া যায়, হ্যাঁ, যেইসান কা তেইসান, সুটকি কা বেগান, আগে যা ছিলাম তাই থাকতো, তাই থাকতে পারবো, তাই থাকতে দেওয়া হবে, আমাদের যেন কোনো জীবনের পরিবর্তন, কোনো কিছু সারসুর দিতে না হয়, কোনো বাদ না দিতে হয়, জীবনে যা করে করে যাচ্ছি, যা করে আসতেছি সবই ঠিক থাকবে, ওয়াজটা খালি শুনে মজা পেয়ে যাব, হ্যাঁ,
কি বলতেছি? বড় বড় বক্তা, বড় বড় আলেমরা বলছে কেউ যদি নামাজ না পড়ে তাও তার ইসলাম ঠিক আছে। হ্যাঁ, বক্তা যদি এখানে বলে তাহলে এটা কি বক্তা? এটা বেরামাজি তৈরিকারী বক্তা। বক্তা যদি মঞ্চে বলে যে নামাজ না পড়লেও ইসলাম থাকে তাহলে ওটা কিসের বক্তা? ও তো বেনামাজি তৈরি করা বক্তা। হ্যাঁ, তো বলছে হুজুর ঠিক আছে ঠিক আছে, এইরকম বক্তাই চাই। আর যাকাত না দিলেও ইসলাম থাকে, রোজা না রাখলেও ইসলাম থাকে, হজ উমরা না করলেও ইসলাম থাকে। ইসলামের গঠন প্রণালী কি? ইসলামের গঠন প্রণালী কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম, ইসলামের ফিগার নির্ধারণ করা হয়েছিল, ইসলামের আইটেম নির্ধারণ। ইসলামের আইটেম নির্ধারণ করা নাই? আপনার খাওয়ার আইটেমের মধ্যে কি রাখেন? ভাত থাকে, মাছ থাকে, ডাল থাকে, ভাজি থাকে, এগুলো সব মিলিয়ে আপনি দুপুরের খানা খান। ইসলামের এরকম আইটেম আছে, এই ইসলামগুলো, ইসলামের আইটেমগুলো আমার জানতে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আইটেম নির্ধারণ করে দিয়েছেন, এবং এই ইসলামের আইটেম নির্ধারণ করার জন্য এরকম আয়োজন করা হয়েছিল। আয়োজন, সেই আয়োজনটা কোথায় করা হয়েছিল? মসজিদে নববীতে। মসজিদে নববীতে আয়োজন করা হয়েছিল ইসলামের ফিগার নির্ধারণ। ইসলাম কাকে বলা হয়? ইসলাম কতটুক জিনিসকে, ইসলাম কতটুক আমলকে, ইসলাম কতটুক ইবাদতকে বলা হয় এটা নির্ধারণ করা হয়েছিল কোথায়? মসজিদে নববীতে। আর আজকের আয়োজন কোথায় হয়েছে? খামার ঈদগাহ দাখিল মাদ্রাসার ময়দানে। এটা সম্প্রচার হচ্ছে মসজিদে নববীতে, যেই ইসলামের ফিগার নির্ধারিত হয়েছিল, যে ইসলামের আইটেমগুলো নির্ধারণ করা হয়েছিল, সেই আইটেমগুলো আজকে এখানে আমরা রিলে করে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি, যা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। আমি যদি ইসলামের আইটেমগুলো সব না জানি তাহলে ওই যে হাতির, অন্ধদের হাতি দেখার মতো হবে না। এই জন্য আল্লাহ আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পরিপূর্ণ ফিগার নির্ধারণ করে দিয়েছেন, এর নাম হলো ইসলাম। কি বলেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আসলেন। কে পাঠাইছিল জিবরিলকে বলেন তো? নাকি আল্লাহকে না বলেই আসছিল? হ্যাঁ, আল্লাহর নির্দেশে, আল্লাহর আদেশে আল্লাহ পাঠিয়েছিলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালামকে, যে যাও ওখানে, যেদিন ইসলামের ফিগার নির্ধারণ করা হয়, ইসলামের আইটেম যেগুলো যেদিন নির্ধারণ করা হয়, সেদিন আল্লাহ তবারক তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালামকে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি করে প্রেরণ করেছিলেন। প্রধান অতিথি কে ছিল বলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম। আর এই মাহফিলের, এই অনুষ্ঠানের পরিকল্পনাকারী কে ছিলেন বলেন তো? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনাকারী। আর প্রধান অতিথি কে নির্বাচন করেছিল? এই প্রধান অতিথি মাহফিল কমিটি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথি নির্ধারণ করেছেন। আর বক্তা কে ছিল সেদিন প্রধান বক্তা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শ্রোতা কারা ছিল? সাহাবায়ে কেরাম। আর জায়গাটা কোথায় ছিল? মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে। আল্লাহু আকবার! জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম নাজিল হয়ে গেলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা দিচ্ছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম মানুষের রূপ ধারণ করে আসলেন, তার দেহের মধ্যে, তার চেহারার মধ্যে কোন সফরের চিহ্ন ছিল না। আল্লাহু আকবার! সাদা ধবধবে পোশাক, কালো কুশকুশে তার চুলগুলো, তার গায়ে, তার চেহারায় কোথাও সফরের কোনো আলামত নাই। এরপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একেবারে খুব নিবিড় অবস্থায় বসে
জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমাকে ইসলামের পরিপূর্ণ ফিগার সম্পর্কে জানিয়ে দেন, পরিপূর্ণ রূপ চেহারা পরিপূর্ণ সুরত জানিয়ে দেন। কতটুকু জানাইতে বলেছিল? পরিপূর্ণ। আজকে আমরা আজকের এই ওয়াজ মাহফিলে কি জানব? পরিপূর্ণভাবে ইসলাম জেনে যাব, পরিপূর্ণভাবে। আর এই পরিপূর্ণতার ব্যাখ্যাও আমরা শুনব আজকে। আল্লাহ কি বলেছেন সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে? আল্লিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, পরিপূর্ণ করে দিলাম। তো পরিপূর্ণ করে দিল আর আমরা পরিপূর্ণটা জানবো না? পরিপূর্ণতা পরিমাণ কি, পরিপূর্ণতার সংখ্যা কি, আইটেম কি? কোরআনের আয়াতের ব্যাখ্যা হলো হাদিস, তাই না? আল্লাহ বললেন আমি ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি। এই যে দেখেন পরিপূর্ণতা ঘোষণার আয়োজন এবং অনুষ্ঠানের অবস্থাটা। জিবরিল আলাইহিসসালাম বলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমাকে পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে জানান। আল্লাহ রাসূল বলা শুরু করলেন কি? আনত শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হলো তুমি সাক্ষ্য প্রদান করবে এই মর্মে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। কয় হলো? 1। এখানে কিন্তু কালেমার অর্থটা আমাদের সহিভাবে জানতে হবে। কালেমার অর্থ কি? আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। এই প্রকৃত শব্দটা না হলো না হলে মুসলমান হওয়া মুশকিল আছে। প্রায় 90টা আয়াত, কোরআনের 90টা আয়াত অস্বীকার করা হয় এই শব্দটা না বললে, বুঝেছেন? এই জন্য বলতে হয় আল্লাহ ব্যতীত প্রকৃত অর্থে কোনো মাবুদ নাই, সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল। এরপরে তুকিমাসসালা, সালাত কায়েম করবে। আপনাদের কাছে জিজ্ঞাসা, কয় ওয়াক্ত সালাত পড়লে সালাত কায়েম হয়? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলেন তো, ভালো করে বলেন, সবাই বলেন, কারো মুখ যেন বন্ধ না থাকে, সবার মুখ দিয়ে যেন কথাটা উচ্চারিত হয়। কয় ওয়াক্ত সালাত পড়লে সালাত কায়েম হয়? সবার মুখ দিয়ে বের হয়েছে তো? আচ্ছা, কিন্তু বাস্তবে কয় ওয়াক্ত পড়ি? বাস্তবে কয় ওয়াক্ত পড়ি? এবার বলেন, সবার মুখ দিয়ে বলেন, 5 ওয়াক্ত সালাত আমরা দৈনিক পড়ি, সবাই বলেন। আওয়াজ খুব কম হয়েছে। আগামীকালকের থেকে 5 ওয়াক্ত সালাত সবাই পড়ব ইনশাআল্লাহ। আওয়াজ জোরে হইতে হবে। আগামীকালকে থেকে 5 ওয়াক্ত সালাত সবাই পড়ব, মুখ দিয়ে বলেন। কেন এই কথাটা কেন বলতে হবে জানেন? 1 ওয়াক্ত যদি কেউ বাদ দিয়ে দেয় তাহলে 4 ওয়াক্ত পর্যন্ত, 4 ওয়াক্ত পড়লো শেষ হয়ে যায়, খতম। ওটা পড়া না পড়া সমান। এই ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমা, এই ব্যাপারে হাদিস আছে, আসার আছে এবং আলেমদের ফতোয়া আছে, মক্কা মদিনার আলেমদের ফতোয়া আছে। 5 ওয়াক্ত সালাত পড়তে হবে কাকে? শুধু পুরুষদেরকে? মহিলা পুরুষ বালেগ হইলে সবাইকে, যারা না বালেগ শুধু তাদের জন্য 5 ওয়াক্ত কম পড়লো, 5 ওয়াক্তের কম পড়লো চলবে, কারণ ওরা ট্রেনিং এর মধ্যে আছে, ট্রেনিং এর মধ্যে আছে। আর তাদের কোনো গুনাহ লেখা নাই, লেখা হয় না, বালেগ হওয়ার পূর্ব পর্যন্ত তাদের কোনো গুনাহ লেখা হয় না। এই জন্য ট্রেনিং এর অবস্থায় যদি একাধ ওয়াক্ত বাদ দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু বালেগ হয়ে যাওয়ার পর আর কোনো উপায় নাই, 5 ওয়াক্ত পুরো পড়তেই হবে। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথা,
فَعْلِمْهُمْ اَنَّ اللّٰهَ اَفْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَالْلَيْلَ হে মুআজ বিন জাবাল, তুমি যে মুসলমান তৈরি করতে যাচ্ছ, তুমি যে ইসলামের দাওয়াত দিতে যাচ্ছ, যাদেরকে তুমি ইসলামের দাওয়াত দিতে যাচ্ছ তারা হলো ইহুদি খ্রিস্টান, তারা আহলে কিতাব, তাদেরকে প্রথমে কালেমার দাওয়াত দিবে, কালেমার দাওয়াত যদি তারা গ্রহণ করে, স্বীকার করে, ঘোষণা দেয়, তাহলে তাদেরকে জানিয়ে দাও আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম, নিশ্চয়ই আল্লাহ তাদের উপরে ফরজ করে দিয়েছেন খামসা সালাওয়াতিন, পাঁচ ওয়াক্ত সালাত, ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিনে এবং রাতে, দিনে এবং রাতে পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন। ফরজ শব্দের অর্থ জানেন? ফরজ শব্দের অর্থ হলো কম্পালসারি। আপনারা যে মাদ্রাসায় পড়েন, এখানে কি কম্পালসারি সাবজেক্ট থাকে না? দাখিল পরীক্ষা দেওয়ার সময় কম্পালসারি সাবজেক্ট পড়ানো হয়? কম্পালসারি কয় সাবজেক্ট ফেল করলে ফেল ধরা হয়? এক সাবজেক্ট। আর আল্লাহ রাসূল কি বলছেন? খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিনে এবং রাতে পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ কম্পালসারি করে দিয়েছেন। আচ্ছা, আল্লাহর কম্পালসারি সাবজেক্টের দাম বেশি না মানুষের কম্পালসারি সাবজেক্টের দাম বেশি? বলো আল্লাহ। তো মানুষের নির্ধারিত কম্পালসারি সাবজেক্ট একটা ছেড়ে দিল, ফেল, আর আল্লাহর কম্পালসারি সাবজেক্ট একটা ছেড়ে দিলে পাস? হ্যাঁ, কে বললো? এই জন্য আমি বলেছি যে আগামী কালকে থেকে, আগে যা ঘটে গেছে ঘটে গেছে, আগামী কালকে থেকে সবার মুখ দিয়ে বের করতে হবে যে এক ওয়াক্ত সালাত ছাড়বো না, এক ওয়াক্ত সালাতও ছাড়বো না ইনশাআল্লাহ। কারণ কি, যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেন তাহলে চার ওয়াক্ত পড়েও ফেল। বর্তমান যুগের মুফতিরা, মক্কা মদিনার প্রায় সব মুফতি একমত, শুধু মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তিনি বলেছেন যে এক দুই ওয়াক্ত ছেড়ে দিলেও তাকে বেনামাজি ধরা হবে না। শেখ বিন বাজ, শেখ ফৌজান আল ফৌজান, লেজনা দাইমা, সৌদি আরবের 99% মুফতি তারা বলছেন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেও সে কাফের, এক ওয়াক্ত। কারণ এটা হলো সালাত, সালাত হলো ইসলাম গঠন প্রণালী। ইসলামকে গঠন করতে হবে কি দিয়ে দিয়ে? এই পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যমে। পাঁচ ওয়াক্ত, তাহলে যদি আমি কম্পালসারি 10 সাবজেক্টের মধ্যে এক সাবজেক্ট যদি ছেড়ে দেয় তাহলে যদি ফেল হয়ে যায়, তাহলে আল্লাহর কম্পালসারি সাবজেক্টে যে এক সাবজেক্টে ফেল হলো সে ফেল হবে না? মেট্রিক ফেল করলে জান্নাতে ফেল হবে এরকম কথা আছে কোথাও? মেট্রিক ফেল করলে সে দুনিয়ায় ফেল, সার্টিফিকেটে ফেল, মানুষের কাছে ফেল, কিন্তু আল্লাহর কাছে জান্নাতিও হইতে পারে। কিন্তু আল্লাহর কম্পালসারি সাবজেক্টে এক সাবজেক্ট ফেল করবে সে আখেরাতে ফেল, সে সালাতে ফেল হয়ে যাবে। বন্ধুগণ, এই বিষয়ে আমাদের অবশ্যই ফতোয়ার কারণে আমি একটা বই লিখেছি, বইটার নাম হলো সালাত ত্যাগকারীর বিধান। গত জানুয়ারিতে আমার পাঁচটা বই নতুন করে প্রিন্ট হয়েছে, এগুলো ইনশাআল্লাহ আপনার মাদ্রাসার লাইব্রেরিতে আমি দেওয়ার জন্য একটা সেট নিয়ে আসছি, ইনশাআল্লাহ এটা দিয়ে যাব। তো এখানে আছে সালাত ত্যাগকারীর বিধান, এটা আছে বিভক্তির আবর্তে মুসলিম জাতি সাম্প্রতিক কালে সাংগঠনিক বিভক্তি। এই যে আমরা কয়েক স্তরের বিভক্তির মধ্যে মুসলমানরা আছি, একটা হলো মাঝহাবি বিভক্তি, একটা হলো 72-73 দলের বিভক্তি আছে এগুলো, আর একটা হলো তরিকা বিভক্তি, পীর মরিদি দরবার দরগার বিভক্তি, আর বর্তমান যুগে চলছে সাংগঠনিক বিভক্তি। একই মাঝহাবে 50টা সংগঠন। হ্যাঁ, তারপরে এরপরে আসছে ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ ও সন্ত্রাস, ইসলামের দৃষ্টিতে চরমপন্থা জঙ্গিবাদ ও সন্ত্রাস, এই বইটা। তারপরে কালিমার মর্মকথা,
কালেমার মধ্যে যে মুসলমানদের যাবতীয় আকীদার বিষয়গুলো রয়ে গেছে এইটা আমরা কখনো খেয়াল করি না। কালেমা বুঝলেই গোটা ইসলাম বোঝা হয়ে যাবে, আর গোটা ইসলামকে বিশুদ্ধভাবে বোঝা হবে। আর কালেমা বোঝা যদি আপনার না থাকে তাহলে গোটা ইসলাম বুঝতে আপনার ভেজাল হয়ে যাবে। এই জন্য কালেমার ব্যাখ্যার উপরে 400 পৃষ্ঠের বই, এটা আমার নতুন করে ছেপেছে। আর একটা হলো সালাত সম্পাদনের পদ্ধতি, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ, বিশ্বের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম সালাত শিক্ষা বই, নামাজ শিক্ষা বই, এটা সব ভাষায় অনুবাদ হয়েছে, বাংলা ভাষায় আমি পূর্ণাঙ্গভাবে অনুবাদ করেছি। আর এরপরে আছে সালাত পরিত্যাগকারীর বিধান, তাই অর্থ হলো নামাজি তৈরি করার বই। এই বইটার আরেকটা নাম কি? নামাজি তৈরি করার বই। আমাদের বাংলাদেশে নামাজি তৈরি করার বই এটাই প্রথম, এর আগে আর লেখা হয় না, বুঝেছেন? আর আমাদের ভারতবর্ষে নামাজির তুলনায় বেনামাজির সংখ্যা বেশি, বেশি না? আপনাদের এলাকা কি? এটা তো আমার এলাকা, আমার এলাকা বা আপনার এলাকা, নামাজির তুলনায় বেনামাজির সংখ্যা বেশি। কত জানেন? 98% বেনামাজি, 2% নামাজি, জানেন এই খবর? এই বই না থাকার কারণে। এই বইটা ইনশাআল্লাহ অতীতেও হাজার হাজার কপি আমি ছাপাইছিলাম, হ্যাঁ আবার ইনশাআল্লাহ এটা ছাপানো শুরু করেছি। এখানে 10টা কারণ আছে বেনামাজির সংখ্যা বেশি হওয়ার, 10টা কারণ। 10টা কারণের মধ্যে একটা কারণ হলো হুজুরদের কারণেই বেনামাজির সংখ্যা বেশি। কিভাবে? কিছুক্ষণ আগে বললাম না, ওয়াইজিনদের কারণেই কিন্তু বেনামাজির সংখ্যা বেশি, এটা একটা কারণ নয়, 10টা কারণের মধ্যে। কিভাবে? হুজুর বলছে নামাজ না পড়লো তুমি মুসলমান, হ্যাঁ নামাজ না পড়লো মুসলমান। অনেক মুফতি মুহাদ্দিস আপনি যাই জিজ্ঞেস করেন, ফতোয়া জিজ্ঞেস করেন, বসুন্ধরায় যাই জিজ্ঞেস করেন, হাটহাজারিতে যাই জিজ্ঞেস করেন, দেওবন্দে যাই জিজ্ঞেস করেন, এই ফতোয়া পাবেন, নামাজ না পড়লো মুসলমান। বরং আমাদেরকে তারা আমাদের বিরুদ্ধে লেগে গেছে, আমরা এই বই ছাপানোর কারণে আমার বিরুদ্ধে লেগে গেছে। ঢাকা বসুন্ধরার মধ্যে, বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টারের মধ্যে আমার এই বইকে কেন্দ্র করে এই বইয়ের বিরুদ্ধে তারা বড় বড় মুহাদ্দিসরা মিটিং করেছে, দেওবন্দ থেকে হুজুর নিয়ে আসছে। হ্যাঁ নাউজুবিল্লাহ, একটাই বই ছাপলো বাংলাদেশে নামাজি তৈরি করার বই, এইটার পিছনে লেগে গেছে। তাহলে এটা বলতে হবে না? শুধু তাই না, বেনামাজিরা বুক ফুলিয়ে একটা কথা বলে, কি বলে জানেন? যে আমি নামাজ না পড়লে কি হবে, দিন ধর্ম পালন করলে না হবে কি হবে, আমি দাড়ি না রাখলে কি হবে, আমার ঈমান আছে, বুঝেছেন? এই সাহসটা পাইলো কার কারণে? এই হুজুরদের কারণে। হুজুররা এই স্টেজের মধ্যে বলছে নামাজ না পড়লো মুসলমান। তাও নামাজ না পড়লো বলতে কি? অবশ্যই 5 ওয়াক্ত, আল্লাহ কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তাহলে পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মহিলা পুরুষ সবাইকে 5 ওয়াক্ত পড়তে হবে, সে যদি বালেগ হয়ে থাকে। নাবালেগের ক্ষেত্রে শুধু ছাড় আছে, একাদ ওয়াক্ত বাদ দিলে, বুঝা গেছে? তাহলে এরকম বলা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পাক্কা মুনাফিক, পাক্কা মুনাফিক বুঝেন তো? পাক্কা মুনাফিক মানে কাফেরের চাইতো খারাপ, কাফেরের চাইতো খারাপ। পাক্কা মুনাফিক যদি হয় তাহলে সে কাফেরের চাইতো খারাপ। আল্লাহ রসুলের যুগে পাক্কা মুনাফিক পাওয়া গেছে, আল্লাহ রসুলের যুগের পরে আর এত বড় মুনাফিক জন্ম নিবে না। কেন তারা এত বড় মুনাফিক বলেন তো? ওরা রাসুলের সাথে মুনাফিকি করেছে, তো রাসুলের মৃত্যুর পর এত বড় মানুষ পাবে কোথায়? হ্যাঁ, এই জন্য রাসুলের যুগের মুনাফেকরা হলো সর্ব কিয়ামতকাল পর্যন্ত সর্বকালের সবচেয়ে বড় মুনাফেক হলো রাসুলের যুগের মুনাফেক, কারণ সবচেয়ে বড় মানুষের বিরুদ্ধে মুনাফিকি করেছে। আমার বিরুদ্ধে মুনাফিকি করলে বড় মুনাফেক হইতে পারবে? হ্যাঁ, বড় মুনাফেক হইতে হলে বড় মানুষের বিরুদ্ধে মুনাফিকি করতে হবে। তাহলে রাসুলের যুগে যারা মুনাফিকি করেছিল তারা হলো কিয়ামতকাল পর্যন্ত সবচেয়ে বড় মুনাফিক, অথচ
তারা এক ওয়াক্ত নামাজও ছাড়ত না, আল্লাহু আকবার, এক ওয়াক্ত নামাজও ছাড়ত না। আর আমাদের যুগের পাক্কা ইমানদার এক ওয়াক্ত নামাজও পড়ে না। ওই ইমানদারকে দেখেছেন আপনারা, বলছে আমি নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, ইবাদত বন্দিগি না করলে কি হবে, আমার ইমান আছে। আর ওই লোক ও নামাজ করলে কি হবে, ইবাদত বন্দিগি করলে কি হবে, দাড়ি রাখলে কি হবে, ওর তো ইমানই নাই। ইবলিস মার্কা মমিন্ন, এই ইমানদার তৈরি করেছে কারা? এই যে এখানে ওয়াজ করে করে তৈরি করা হয়েছে। আর ওই হুজুররা কি বলে, বলে যে নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ উমরা করে না, তার ইমান ইসলাম আছে? হুজুর বলছে আছে। আচ্ছা মাযহাব যদি না মানে, তো বলছে তাহলে ইমান থাকবে না। মাযহাব না মানলে আর ইসলাম নাই, এটা হইল। আর কি তরিকা না ধরলেও ইসলাম থাকে না, কিন্তু আল্লাহর, আল্লাহ এবং জিব্রিল কর্তৃক নির্ধারিত পাঁচটা আইটেম নির্ধারণ করা হয়েছে, এগুলো সব বাদ দিয়ে দিলে ইসলাম থাকে। কিন্তু ছয় নম্বর রোকন যেটা, ছয় নম্বর রোকন কোনটা? মাযহাব মানা, মাযহাব মানা ফরজ, এটা কি ছয় নম্বর রোকন? জিব্রিলের হাদিসের মধ্যে ছয় নম্বর রোকন আছে? এরা পাইলো কোথায়? আবার এটা এমন পাওয়ারফুল রোকন যোগ করেছে যে নামাজ ছেড়ে দিলে ইসলাম থাকে, কিন্তু মাযহাব ছেড়ে দিলে ইসলাম আর থাকে না, তরিকা ছেড়ে দিলে ইসলাম থাকে না। এটা হলো বন্ধগণ, বোঝা গেছে ইসলাম কাকে বলে এটা বুঝতে হবে আগে। তাহলে কালেমা ছেড়ে দিলে ইসলাম থাকে না, এইভাবে সালাত ছেড়ে দিলে ইসলাম থাকে না, যাকাত ছেড়ে দিলে ইসলাম থাকে না, তাহলে যে আমরা ইসলাম পালন করি, আমার ইসলাম তো ওই হাতির মতোই হয়ে গেল। হ্যাঁ আমি পাক্কা ইমানদার, পাক্কা মুসলমান, কিন্তু আমার নামাজ নাই, সালাত নাই, যাকাত নাই। সূরা তওবার পাঁচ নম্বর আয়াতটা কেউ পড়েছেন? মুখস্থ আছে? সূরা তওবার পাঁচ নম্বর আয়াত আল্লাহ কি বলছেন দেখেন, সবাই কিন্তু দৌড় দিবেন। পাঁচ নম্বর আয়াত খুব কঠিন, একেবারে বিস্ফোরণ, তবে তর্জমা না করলে কোনো সমস্যা নাই। পাঁচ নম্বর আয়া যদি তর্জমা করা হয় তাহলে বিপদ, আর তর্জমা করলেই কিন্তু একেবারে বিরাট বিস্ফোরণ ঘটিয়ে যাবে। এই আয়াতের তর্জমা করা যায় না, থানা পুলিশ এগুলো থাকলে আয়াতের তর্জমা করা খুব মুশকিল, বুঝেছেন? কারণ কি, এই আয়াতটা হলো সন্ত্রাসী আয়াত, বুঝলেন? আমি বই লিখছি কি, ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ ও সন্ত্রাস, আর কোরআনের মধ্যেও কি সন্ত্রাসী আয়াত পাওয়া যায়। কয় নম্বর আয়াতটা? নাউজুবিল্লাহ, সূরা তওবার পাঁচ নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন শুনেন মনোযোগ সহকারে, আজকে তর্জমা করবো, যা হবে তা হবে। হ্যাঁ আজকে তর্জমা করে ছাড়বো ইনশাআল্লাহ। পুলিশ তো নাই, আছে আলহামদুলিল্লাহ, না আলহামদুলিল্লাহ চিন্তার কোনো কারণ নাই। এই বই লেখার পর পুলিশ আমার বাড়ি পাহারা দিতে চাইছিল, পুলিশের কাছে পরিচিত লোক, আলহামদুলিল্লাহ। এরপরে তাহলে আয়াতে কি বলছেন আল্লাহ? অনেকে তো হাদিস নিয়ে চুলকানি, হাদিসের ব্যাপারে অনেকে বলতেছে আমাদের বাংলাদেশে এরকম হতভাগা নরাধম তৈরি হয়ে রয়েছে, যারা বলছে যে আমরা কোরআন মানি হাদিস মানি না। সব কথা, যারা হাদিস মানে না তারা কোরআনও মানে না, তাদের কোরআন মানার দাবি হলো মিথ্যা, অযৌক্তিক, অমূলক। অবশ্যই কোরআন, কোরআন মানলে হাদিসও মানতে হবে, কারণ কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআন ব্যাখ্যা করতে যে আল্লাহ রাসূল যা বলেছেন যা করেছেন সব এগুলো হলো হাদিস, তাহলে কিভাবে বলতে পারে যে আমরা কোরআন মানি হাদিস মানি না? আল্লাহ আল্লাহ তবারক ওয়া তাআলা বলছেন ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিন হাইথু ওয়াজাদতুমুহুম ওয়াখুযূহুম ওয়াহসুরুহুম ওয়াক'উদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়াকামুস সালাত ওয়াআতুয যাকাত ফাখাল্লু সাবীলাহুম। আল্লাহ বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে,
হারাম মাস হলো চারটা, একটা হলো এই যে রজব, রজব মাস, আর একটা হলো জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, চারটা মাসকে হারাম মাস বলা হয়। তা আল্লাহ কি বলছেন, হে মোহাম্মদ, হে মুমিনরা, যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, ফাকতুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। যেখানেই পাও মানে যেখানেই পাও মুশরিকদেরকে হত্যা করো। মুশরিক কারা? মারাত্মক আয়াত না? যেখানেই পাও মানে কোনো জায়গা বাদ নাই। আমেরিকাকে আমেরিকায় পাও, ইউরোপে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, বাংলাদেশে পাও, যেখানেই পাও, ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো। মারাত্মক কথা না? সন্ত্রাসী আয়াত না? তারপরে কি বলছে, ওয়াকউদু ওয়াহসুরুহুম, খুজুহুম ওয়াহসুরুহুম, তো হত্যা করার আগে লোকটাকে গ্রেপ্তার করতে হবে না? তো আল্লাহ সেটাও বলছেন, গ্রেপ্তার করো, অবরোধ করো, এবং তাদেরকে ধরার জন্য পথে ঘাটে ওঁত পেতে বসে থাকো। কি করার জন্য? ধরো, গ্রেপ্তার করো, অবরোধ করো, তারপরে কি করো? হত্যা করো যেখানেই পাও। আল্লাহু আকবার, মারাত্মক আয়াত। হ্যাঁ, তারপরে কি বলছেন, ফাইন তাবু, তবে যদি তারা তওবা করে ফেলে, তওবা করে ফেলে, ওয়াকামুসসালাতা, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, ফখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও, আর হত্যা করার দরকার নেই। এই পাঁচ নম্বর আয়াতে পাক্কা মুনাফিক গুলোকে সাইজ করে দিছেন। আল্লাহু আকবার, এই পাক, এই সূরা তাওবার পাঁচ নম্বর আয়াত আমল করতো কারা? রাসূলের যুগের পাক্কা মুনাফিকরা। আর আমরা মুসলমানরা আয়াত ছবি না খতম করি, শেষ করি, আবার বলি সন্ত্রাসী আয়াত। এটা নাকি সন্ত্রাসী আয়াত? সাইজ করা আয়াত, বেনামাজি সাইজ করা আয়াত, বেনামাজি সাইজ করা আয়াত, বুঝেছেন? কি বলছেন আল্লাহ? বেনামাজির বিধান, বেনামাজিকে মুসলিম বলা হয় নাই, বেনামাজিকে কোরআনের আয়াতে কি বলা হচ্ছে? মুশরিক, মুশরিকেরা, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। তিনটা কাজ করলে তাকে রেহাই দাও। এক নম্বর কি? ফাইন তাবু, যদি তারা তওবা করে ফেলে। কাফের মুশরিকের তওবা হলো আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাফের মুশরিক যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, সাড়া দেবে না। বুঝেছেন? কাফেরের মুক্তিকে ভালো করে শুনবেন, তওবা কি শব্দে তওবা করতেছে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে হবে না। কি বলতে হবে? আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই হলো ফাইন তাবু, যদি তারা তওবা করে। মুসলমানের তওবা কি? মুসলমানের তওবা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে শুধু তওবা করলে হবে? আমি তো না, আমি তো কালেমা পড়েছি, আমি তো কালেমা জানি, আমি কালেমার মাধ্যমে মুসলমান হইলো নাকি? কালেমার মাধ্যমে মুসলমান হইলো? আল্লাহ কি বলছেন? তওবা করার পর, কালেমা পড়ার পর, আকামুসসালাতা, যদি সালাত কায়েম করে। সালাত কায়েমের অর্থ আগে করেছি আমরা, কয় অক্ত সালাত পড়াকে সালাত কায়েম বলে? এক অক্ত, পাঁচ অক্ত সালাত, পাঁচ ওয়াক্ত সালাত পড়াকে সালাত কায়েম বলা হয়। আর সালাত কায়েমের আরেকটা নিয়ম হলো রাসূলের পদ্ধতিতে, রাসূলের নিয়মে যদি পাঁচ ওয়াক্ত সালাত কেউ পড়ে, তবেই সেই ব্যক্তি সালাত কায়েমকারী। যদি পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, আরো দশ ওয়াক্ত বেশিও পড়ে, কিন্তু রাসূলের পদ্ধতিতে, রাসূলের নিয়মে না পড়ে, তাহলে একে সালাত কায়েমকারী বলা হবে না, বলা হবে না। হবে তাহলে? তাহলে শুধু তওবা, শুধু কালেমা পড়লে হবে না। কালেমা পড়লে তো ছেড়ে দিয়েছে কারা? পাক বাহিনীরা ছেড়ে দিয়েছে কালেমা পড়লে। কিন্তু এই আয়াত কি বলছে? সূরা তওবার আয়াত কি বলছে? যে তার সালাত, দেখো সালাত যদি পড়ে,
সালাত কায়েম করি, ওয়া আতাউ যাকাতা যাকাতও আদায় করি, ফখাল্লু সাবিলাহুম, তবে তো তাদের রাস্তা ছেড়ে দাও। তাদেরকে যে বেঁধে রেখেছিল, গ্রেফতার করে রেখেছিল, জেলে বন্দি করে রেখেছিল, এবার দরজাটা খুলে দাও। যেহেতু তিনটে কাজই করে, একটা হাদিসেও তাই আসছে, সহি বুখারী এবং মুসলিমের হাদিসে, উমির তো আন উকাতিলান নাস হাত্তা ইশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ফাইযা ফাআলু যালিকা আসামু মিন্নী দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে মানুষের সাথে যুদ্ধ করার, লড়াই করার আদেশ দেওয়া হয়েছে। কে আদেশ দিয়েছেন? আল্লাহ। কিসের জন্য? যতক্ষণ পর্যন্ত তারা এই মর্মে সাক্ষ্য না দিবে যে আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল, অতঃপর সালাত কায়েম করবে, অতঃপর যাকাত আদায় করবে, ফাইযা ফাআলু যালিকা, যখন তারা এই কাজগুলো করবে, এই তিনটি কাজ একসাথে করবে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তবেই তারা আমি মুহাম্মদ রহমাতুল্লিল আলামিন, রহমতের নবীর থেকে তাদের জান এবং মালকে হেফাজত করতে সক্ষম হলো, অন্যথায় আমি মুহাম্মদ তাদের জান নষ্ট করতে, তাদের জান হত্যা করতে আমি আদিষ্ট হয়েছি, তাদের মাল বাজেয়াপ্ত করে নিতে আমি আদিষ্ট হয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি আদেশ কি? যারা সালাত পড়বে না, যাকাত আদায় করবে না, তাদের সমস্ত মাল বাজেয়াপ্ত করে ফেলবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার নাম হলো ইসলাম। মিষ্টি আর টেস্টি জিনিসের নাম ইসলাম না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আমাকে আদেশ দিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা এই কাজগুলো না করবে, ততক্ষণ পর্যন্ত আমি লড়াই চালাবো, এবং লড়াই করার মাধ্যমে কি করতে বলা হয়েছে? তাদের রক্ত এবং তাদের সম্পদ হরণ করে নিতে বলা হয়েছে। কিন্তু এই কাজগুলো যদি করে, তাহলে আমি মুহাম্মদের থেকে তাদের জান হেফাজত করলো, তাদের মালেরও হেফাজত করতে সক্ষম হইল। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি যাকাত দিতে গড়িমসি করে, টাইম ওভার হয়ে যায়, তাহলে কি করা হবে? তার টোটাল মালের অর্ধেক জরিমানা আদায় করা হবে, আর বাকি টোটাল মালের যাকাত আদায় করা হবে, এরপরে অর্ধেক বাজেয়াপ্ত করা হবে জরিমানা শুরু। শুধু দেরি করলে, আর ওমর ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাকাত ত্যাগকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, করেন নাই? যুদ্ধ করেছিলেন, কঠিন যুদ্ধ, এবং উনি বলেছিলেন, অবশ্যই আমি একাই যুদ্ধ করব। কেউ যদি তোমরা অনেকেই কালেমার ফজিলত নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝাইতে চাইলেন, হে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আপনি তাদের সাথে যুদ্ধ করতে চাচ্ছেন, অথচ আল্লাহ রসুল বলছেন কালেমা পড়লে জান্নাত, কালেমা পড়লে জান্নাত নাকি? হ্যাঁ, এটাও একটু জেনে নেন, কালেমা পড়ার মাধ্যমে জান্নাত পাওয়া যায়, আর কালেমা পড়ার মাধ্যমে জাহান্নামও পাওয়া যায়। কালেমার মাধ্যমে মুসলমান হয়, আর কালেমার মাধ্যমে কাফেরও হয়। কালেমার মাধ্যমে জান্নাত পাওয়ার, মুসলমান হওয়ার কথা তো শুনছেন, আজকের ওয়াজে নতুন কিছু শুনেন? হ্যাঁ, সবাই এটা মুখস্থ করবেন, আজকে এটা এটাই অর্জন আজকের মাহফিলে। কালেমার মাধ্যমে যেমন মুসলমান হয়, কালেমার মাধ্যমে ওই রকমই কাফেরও হয়। মুসলমান ছিল, কিন্তু আজকের থেকে কালেমার মাধ্যমে সে কাফের। কালেমার মাধ্যমে জান্নাতে যাওয়া যায়, ঠিক কালেমার মাধ্যমে জাহান্নামি হওয়া যায়। আগে হয়তো জান্নাতি ছিল, আজকে থেকে সেই জাহান্নামী কালেমার মাধ্যমে। এবার ব্যাখ্যাটা শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা আল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা আল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে সে জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা আল জান্নাহ, যে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে, জান্নাতে যাবে আর মুসলমান হবে, তাই না? হলো, এটি তো জানা কথা। এখন কেউ যদি বলে কোন ব্যক্তি কালেমার মাধ্যমে কাফের হয়, এবার শুনেন, যদি কেউ বলে যে কালেমা পড়লেই যেহেতু জান্নাতে যাওয়া যায়,
তবে আমি নামাজ পড়ব কেন, যাকাত দিব কেন, হজ করব কেন, রোজা রাখব কেন, কয়টা কেন, এই চারটা কেন যারা বলবে এরা কালেমার মাধ্যমে জান্নাতে যাবে, এরা কি মুসলমান হবে? গতকাল মুসলমান ছিল, আজকে সে কাফের। যদি বলে এই কালেমার ফজিলতের উপরে ভরসা করে যদি বলে যে যেহেতু কালেমার মাধ্যমে জান্নাতে যাওয়ার কথা আল্লাহ রাসূল বলেছেন, অতএব আমি আজকে থেকে আর নামাজ পড়ব না, যাকাতও দেব না, রোজাও রাখব না, হজ উমরাও করব না, আর কোন ইসলামের কাজ নেই। মুসলমান কি মুসলমান হইল এখন? এই ব্যক্তি কালেমার মাধ্যমে আজকে থেকে কাফের হয়ে গেল। এই ব্যক্তি কালেমার মাধ্যমে জান্নাতে যাওয়ার কথা ছিল, আজকে থেকে যে সে জাহান্নামী হবে। এরকম লোক আছে, এরকম লোক আছে জানেন আপনারা, বাংলাদেশে এরকম হতভাগা লোক আছে, কালেমার উপরে ভরসা করে ও বসে আছে, শুধু জিকিরটা নেয়ার শেষ, আর জিকির ছাড়া কিচ্ছু করে। এগুলো এই দেশে হয়তো কম পাওয়া যায়, ঢাকার দিকে, কুমিল্লার দিকে, চিরাগাঙ্গের দিকে, সিলেটের দিকে এই নমুনার মুসলমান পাওয়া যায়, চট্টগ্রামের দিকে কি শুধু দেখবেন কালেমার জিকির করে আর কিচ্ছু করে না। কালেমার জিকির যেভাবেই করুক না কেন সেভাবেই নাকি জান্নাত, কারণ আল্লাহ রসুল বলে দিয়েছেন বন্দুকের গুলের মতো রসুলের মুখ দিয়ে বের হয়েছে কালেমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে। অতএব সে যে কোনো মূল্যে কালেমা পড়লেই জান্নাতে যাবে, এই জন্য কালেমার জিকির টেনে সে ক্ষান্ত থাকে। আর কোনো তার সালাত নাই, সিয়াম নাই, জাকাত নাই, হজ নাই, উমরা নাই, দিন ধর্মের কোনো দাওয়াত তাবলীগ নাই, কিচ্ছু নাই। আবার কি করে কালেমার জিকির তো টানে টানে গাঞ্জাও টানে, যেভাবেই কালেমা পড়ুক জান্নাতে যাবে, এই জন্য গাঞ্জার সাথে সাথে কালেমার জিকির টানে। দেখছেন আপনারা, আপনারা দেখার জন্য ওইদিকে জানে, হ্যাঁ ঢাকার দিকে পাওয়া যাবে। আবার মহিলা নিয়েও জিকির করে, বুঝছেন ওরা যে কত মজা পাইতেছে ইসলাম পালন করে। ওদের এই ইসলামকে আমি বলি টেস্টি ও মিষ্টি ইসলাম, ওদের আর কিচ্ছু নেই, ওরা তো সালাত নাই, যাকাত নাই, ইসলামের কোনো কাজ নাই, দিন ধর্মের কোনো কাজ নাই, খালি জিকির টানে, হ্যাঁ আর গাঞ্জা আর মদ আর নারী নিয়ে নাচানাচি করে। আবার ওরা কিছু গজলও বানাইছে, গান বানাইছে, গান গজল এগুলো দিয়ে একেবারে নিজেও মেতে যায়, অন্যকেও মাতায়, নারী পুরুষ নাচ গান ঢোল তবলা মদ গাঞ্জা সব নিয়ে তারা কালেমার জিকিরটা নেই, বুঝেছেন? এটাকে তারা বানাইছে টেস্টি ইসলাম, টেস্টি টেস্টি স্যালেন। আর ওর স্যালেন আছে না, ওর স্যালেনটা খাইতে চাই না, বুঝেছেন তো? সব মিলিয়ে পূর্ণাঙ্গ ইসলাম এটা না, ওর স্যালেন নুনতা নুনতা লবণ লবণ বাগ। এই ইসলামের মধ্যে সালাত আছে, যাকাত আছে, এই ইসলামের মধ্যে হালাল আছে, হারাম আছে, সুদ ঘুষ নাই, জিনা ব্যবিচার নাই, নারীর দিকে দেখা দেখির কোনো কারবার নাই, প্রেম প্রীতি নাই, রে কি ওর সেলেনের মতো। আর ওরা যাতে মানুষ মজা করে ইসলাম পালন করে এই জন্য টেস্টি ইসলাম। আচ্ছা আমাদের কাছে আসো, আমাদের ইসলামে মজা আছে, কি আছে, খালি কালেমা আছে, কি মদ আছে, গাঁজা আছে, নারী আছে, সব কিছু আছে, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলছেন, ফাইজান সালাখালা শুরুল হুরুম ফাকতুল মুশরিকিন হাইথু ওয়াজাদতুমুহুম, মুশরিকদের তাহলে কোরআনের আয়াত থেকে পাওয়া গেল না সালাত আমাকে যে পড়তে হবে, এবার বুঝতে পেরেছেন পাক্কা মুনাফিকরা কি কারণে সালাত পড়তো পাঁচ ওয়াক্ত, বুঝেছেন? এবার সূরা তাওবারে এই পাঁচ নম্বর আয়াতের ঠেলাই পড়তো, তারা চিন্তা করতো সর্বনাশ, এত ধন সম্পদ করলাম, খেজুরের বাগান, আত্মীয় স্বজন, গাড়ি বাড়ি, কত সুন্দর বাড়ি করলাম, নামাজটা যদি না পড়ি তাহলে সব এগুলো ফেলে কবরস্থানে থাকা লাগবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে পাঠাই দিবে। আমরা এটা জানি, আমরা তো দেখি যে পাক্কা বেনামাজি ওই বেশি সম্মান মর্যাদা, হ্যাঁ পাক্কা বেনামাজি ওরই বেশি ক্ষমতা, ওরই বেশি শক্তি, হ্যাঁ ও কি মুসলমান নাকি?
সালাত পড়ে না, আবার কিসের আর শক্তি, কিসের আর সাহস? ও সবচেয়ে নিচু ব্যক্তি, ওর কোনো সম্মান নাই। ইসলামের ইসলামের দৃষ্টিতে সে মৃত্যুদণ্ডের আসামি। মৃত্যুদণ্ডের আসামি না, ইসলাম নাই দেখেই তো বেঁচে গেছে। নাহলে ওই পাক্কা মুনাফেক গুলো কোন কোন দুঃখে নামাজ পড়ে ভাই? আর আমাদের পাক্কা ইমানদার এক অর্থ নামাজ পড়ে না, খালি ঘোষণা দেয়, খালি ঘোষণা দেয়। এই ধরনের ইমানদাররা সূরা তওবার 5 নম্বর আয়াত অনুযায়ী কি ওরা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। ইসলাম ক্ষমতায় নেই বলে তারা জীবিত ঘুরে বেড়াচ্ছে। ভাই এই আয়াতটা কি আপনারা সরিয়ে ফেলবেন? যারা বেনামাজি, যারা বেনামাজি নেতা, তাদের করা উচিত এই কাম। এই কোরআনের আল্লাহর কোরআনে এই আয়াত থাকবে, তারা এই আয়াত দ্বারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, অথচ তারা এইরকম বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা হয় নাকি ভাই? তাহলে এই আয়াতটা, এই আয়াতটা ডিলিট করার ব্যবস্থা করেন, পার্লামেন্টে পাশ করেন। হ্যাঁ, পার্লামেন্টে পাশ করাইতে হবে না? পাক্কা বেনামাজি কিভাবে সে মুসলমান দাবি করতে পারে, সে মৃত্যুদণ্ডের আসামি? যতক্ষণ পর্যন্ত এই আয়াত সূরা তওবার মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের মধ্যে এরকম আয়াত আছে, ততক্ষণ পর্যন্ত একজন মুসলিম সমাজে একজন বেনামাজি ব্যক্তি কিভাবে এত বুক ফুলিয়ে কথা বলতে পারে সে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি? কার আইনে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি? ধারা জানতে পারছেন? ধারাটা কি? সূরা তওবার 5 নম্বর আয়াত। একে তো ভাইও বলা যাবে না। 11 নম্বর আয়াতে দেখেন, তাকে ভাই, আত্মীয় সম্পর্ক রাখা যাবে না তার সাথে। দেখেন সূরা তওবার 11 নম্বর আয়াতটা পড়েন, কি বলছেন? ফাইন তাবু ওয়াকামুস-সালাতু ওয়া আতুয-যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দীন। যদি কাফেররা মুশরিকরা তওবা করে এবং সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, তবেই কেবল তারা তোমাদের দিনই ভাই, অন্যথায় তারা, যদি তারা তওবা না করে, সালাত কায়েম না করে, যাকাত আদায় না করে, তারা তোমাদের দিনই ভাই নয়, বেদিনই ভাই। বুঝা গেছে? ক্লিয়ার কাট কথা না? একটু তাফসীর লাগবে? আর কোরআনের আয়াত দিয়ে যথেষ্ট, তরজমাই আয়াত যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তাহলে ইসলাম আমাদেরকে পালন করতে হলে কোরআন এবং হাদিস যেভাবে পালন করতে বলেছে ওইভাবে না। আমাদের দেশে মন মতো কোরআন হাদিস, মন মতো ইসলাম পালন করতে যেয়ে আজকে কি হয়ে গেছে, মহিলার ওড়নার মধ্যে চলে গেছে ইসলাম, মহিলার ওড়নার ভিতরে ইসলাম, নাউজুবিল্লাহ। বলছে কি, আপনি মুসলমান কেন? ওই যে আমি আজান দেওয়ার সময় মাথায় কাপড় দিয়ে দিস, এটি ইসলাম নাকি? হ্যাঁ, এটি ইসলাম? ইসলামের সাথে তামাশা, ফাইজলামি, এই ধরনের ইসলাম? হ্যাঁ, ইসলাম মানতে হবে। আল্লাহ কি বলেছেন সূরা আল বাকারার 208 নম্বর আয়াত? কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফফা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে, পরিপূর্ণভাবে। বোঝা গেছে এবার? তাহলে যারা অপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছে, হ্যাঁ, যারা কালেমা পড়েছে কিন্তু সালাত আদায় করে না, যারা সালাত আদায় করে কিন্তু যাকাত আদায় করে না, যারা যাকাত আদায় করে কিন্তু তারা হজ পালন করে না, যাকাত হজ সালাত পড়ে কিন্তু সিয়াম পালন করে না, সিয়াম করে কিন্তু যাকাত আদায় করে না, সালাত পড়ে না, এরা কি পরিপূর্ণ ইসলামের মধ্যে আছে? যারা কালেমা পড়ে কিন্তু শিরক থেকে বেঁচে থাকে না। কালেমার তরজমা জানেন? কালেমার তরজমা আল্লাহ রসুল কি ভাষায় করেছেন, আল্লাহ কি ভাষায় করেছেন, এটা তরজমা জানেন? আল্লাহর কসম, কালেমার তরজমার মাধ্যমে গোটা বাংলাদেশ ইসলামী রাষ্ট্র পরিণত হইতে পারে, শিরক কুফরি উঠে যাবে কালেমার তরজমাটা। কিন্তু তরজমাটা হইতে হবে কোনটা? মৌলভীর তরজমা দিয়ে হবে না। কার তরজমার মাধ্যমে হবে?
আল্লাহ যেই তরজমা করেছেন, রাসূল যেই তরজমা করেছেন, এই তরজমাটা শিখলে, এই তরজমাটা মুসলমান যদি বিশ্বাস করে, মুসলমান যদি পালন করে, তবে একটা যে কোনো সমাজ, যে কোনো রাষ্ট্র ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল্লাহ তাবারক তাআলা সূরা আন-নিসা 36 নম্বর আয়াতে তরজমা করেছেন, ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, খবরদার তোমরা আল্লাহর সাথে শিরক করবে না, একমাত্র তার ইবাদত করবে। এটা কিসের তরজমা? কালেমার তরজমা। কিসের তরজমা? লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা। একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শিরক না করা। কারণ কি? শিরক করলে আর আপনি মুসলমান থাকলেন না। আবু জাহাল, আবু লাহাবরা কি করত? তারা ইবাদত করত, শিরক করত, ইবাদত করত, শিরক করত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার তরজমা করে দিয়েছেন, উবুদুল্লাহ তাবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর ইবাদত করা, এটা হলো আবু জাহালের ধর্ম। কিসের ধর্ম জানেন? এটা আল্লাহর ইবাদত করা, এটা হলো আবু জাহালের ধর্ম। আর রাসূলের ধর্ম হলো আল্লাহর ইবাদত করা, শিরক থেকে বিরত থাকা। বুঝা গেছে পার্থক্যটা? বুঝতে পেরেছেন? শুধু ইবাদত করা, এটা হলো আবু জাহেলের ধর্ম। আর ইবাদত করার পাশাপাশি শিরক থেকে বেঁচে থাকা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম। আবু জাহেলরা কি করত? তারা ইবাদত করত। ইবাদত করত কেমন জানেন? আমাদের যুগের অনেক মুসলমানের চেয়েও সুন্দর ইবাদত করত। আপনারা জানেন সূরা হজ্জে তাদের যে কুরবানির নিয়মটা এসেছে, সূরা হজ্জে এমন চমৎকার ভাবে কুরবানি করত। কুরবানি ইবাদত না? কুরবানি ইবাদত। আর এই কুরবানি তারা এমন সুন্দরভাবে করত এবং দোয়া করত। আবু জাহালের দুইটা আখেরি মোনাজাত আছে কোরআনে, জানেন আপনারা? হায় হায়, এটা জানতে হবে। আবু জাহেল ছাড়া মোহাম্মদ সিনা যাবেন, জাহিলিয়াত ছাড়া ইসলাম চেনা যাবে না, আবু জাহাল ছাড়া মোহাম্মদকে চেনা যাবে না। আপনার মোহাম্মদ সিনাতে ভুল আছে যদি আবু জাহালকে না চিনে। আবু জাহালের আখেরি মোনাজাতটা শুনেছেন? এখানে কোনোদিন ওয়াজ হয়েছে আবু জাহালের আখেরি মোনাজাতের উপরে? দুইটা আখেরি মোনাজাত আছে, আবু জাহালের দুইটা আখেরি মোনাজাত কোরআনের মধ্যে আছে, দুইটাই সূরা আনফাল। সূরা আনফালের 32 নম্বর আয়াত আর সূরা আনফালের 17 নম্বর আয়াতে পাওয়া যাবে আবু জাহালের আখেরি মোনাজাত, আবু জাহালের আখেরি মোনাজাত। আর সূরা ইউনুসে পাওয়া যাবে 91 থেকে 92 নম্বর আয়াতে পাওয়া যাবে ফিরাউনের ইসলাম পালনের নমুনা। ফিরাউন কিভাবে ইসলাম গ্রহণ করেছিল তার কিসসা। আপনারা তো জানেন যে ফিরাউন কাফের, কিন্তু ও যে ইসলাম গ্রহণ করে মারা গেছে এটা কি জানেন? ইসলাম পালন। সূরা ইউনুসের 90 থেকে 92 নম্বর আয়াতে ইসলাম গ্রহণের কিসসা আল্লাহ উল্লেখ করেছেন। এই কয়টা কিসসা যদি আবু জাহালের দুইটা আখেরি মোনাজাত যদি আমরা বুঝে যাই, আর ফেরাউনের ইসলাম গ্রহণের ঘটনা যদি আমরা কোরআন থেকে বুঝে যাই, তাহলে আমরা খাঁটি মুসলমান হয়ে যেতে পারবো। আবু জাহেলের আখেরি মোনাজাত শুনছেন? কি কি বললাম কিছুক্ষণ আগে? কালেমার তরজমা আল্লাহ রাসূল কি করেছেন? আল্লাহর ইবাদত করা, তার সাথে শরীক না করা। আবু জাহেলের ধর্ম কি? আল্লাহর ইবাদত করা, শিরক থেকে বিরত না থাকা। ইবাদত যত আছে সব করবে, কিন্তু শিরক যা আছে সব করবে। এই জন্য একে কি বলা হবে? সিঙ্গেল কাফের। সিঙ্গেল কাফের যারা আল্লাহর ইবাদত করে শিরক করে,
তো ইবাদতের কোনো মূল্যায়ন করা হবে না, ইবাদতের কোনো ধর্তব্যতা নাই। কিসের ভিত্তিতে ফয়সালা করা হবে? শিরকের ভিত্তিতে ফয়সালা করা হবে। ইবাদত করে এটা আর গণ্য করা হবে না, ধরাই হবে না। কি বলতে হবে? যেহেতু সে শিরক করে সে কাফের, তবে কি বলতে হবে? সিঙ্গেল কাফের। সিঙ্গেল কাফের কেন? ও ইবাদত করে, এই জন্য সিঙ্গেল কাফের। আর যে শিরক করে ইবাদতও করে না, এই হলো ডাবল কাফের। এই ডাবল কাফের কিন্তু আবু জাহেলের যুগে ছিল না, এটা আমাদের যুগে আছে। ডাবল কাফের, সিঙ্গেল কাফের ছিল আবু জাহেল, সিঙ্গেল কাফের। আর আমাদের যুগে কিছু কাফের পাওয়া যায়, এরা হলো ডাবল কাফের। ইবাদতও করে না আবার শিরকও করে, সব রকম শিরকের আড্ডাখানা, শিরকের বাজার বসানো, শিরকের শিরকের প্রচার প্রচারণা, শিরকের পক্ষে অবস্থান গ্রহণ করা, হ্যাঁ, এগুলো সব হলো নাস্তিক। নাস্তিকেরা কি ইবাদত করে? ইবাদত করে না আবার শিরক ঠিকই করে। এগুলো কি? এগুলো হলো ডাবল কাফের। আর আবু জাহাল, আবু লাহাব, এরা ছিল সিঙ্গেল কাফের, কারণ তারা ইবাদতও করত। দুইটা আখেরি মোনাজাত পাওয়া যায় তাদের। আখেরি মোনাজাত শুনবেন, তেলাওয়াতটা করি কমপক্ষে। اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم. ركاب آخر مناجات أبو جهل. আমরা ধরে নিয়েছি আবু জাহাল মানে কি? আবু জাহাল হলো এমন ব্যক্তি যে ইবাদত করে না। না, ইবাদত করে এই লোক হলো আবু জাহাল। যে ইবাদত করে না সে তো হলো ডাবল কাফের, আর আবু জাহাল হলো সিঙ্গেল কাফের। তারা ইবাদত করতো না, ইবাদত করতো কিন্তু শিরকও করতো সাথে সাথে। তো আবু জাহাল কি বলছে? প্রথম মোনাজাত যেটা আখেরি মোনাজাত, আচ্ছা আবু জাহাল কি আল্লাহর বিরোধী পার্টি, রসুলের বিরোধী পার্টি না? তো তার আখেরি মোনাজাতটা ছিল রসুলের বিরুদ্ধে। কি বলছে? হে আমাদের আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিকা, যদি এই ব্যক্তি, এই ব্যক্তির কথাই যদি হক হয়ে থাকে, তাহলে ফামতির আলাইনা হিজারা, আমাদের উপরে গজবের পাথর নাজিল করো, আউইতিনা বিআযাবিন আলিম, অথবা যে কোনো কষ্টদায়ক শাস্তি আমাদেরকে দাও। কি বলছে? চ্যালেঞ্জিং মুনাজাত, আবু জাহালের মোনাজাত। আবু জাহাল, আমাদের দোয়া তো আল্লাহুমা থাকে না? আবু জাহালের দোয়া তো আল্লাহুমা। হ্যাঁ, আরেকটা দোয়া কি করেছিল? সূরা আনফালের 17 নম্বর আয়াতে পাওয়া যায়, সেটা কি? ওই দোয়াটা হলো ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাতহ وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا نعود ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين. أبو زهل এই আখেরি মোনাজাতের বিপরীতে আল্লাহ তবারক তাআলা সূরা আনফালের 9 নম্বর আয়াত নাযিল করেছিলেন। আখেরি মোনাজাতটা কি ছিল? একটা হলো যখন মক্কায় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন একটা আখেরি মোনাজাত করেছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়ার পর আরেকটা আখেরি মোনাজাত করেছেন। এই আখেরি মোনাজাতটা খুব কাজে লেগেছিল। আমরা তো প্রতি বছর সেই 60-70 বছর যাবৎ আখেরি মোনাজাত চালাইতেই আছে, কিন্তু আবু জাহাল দুইটা আখেরি মোনাজাত, দ্বিতীয় আখেরি মোনাজাতে তার আখের হয়ে গেছে, খতম হয়ে গেছে, শেষ। হ্যাঁ, কি বলেছিল? হে আমাদের আল্লাহ, আমরা তোমার কাছে সাহায্য চাইতেছি, মুহাম্মদের বিরুদ্ধে আগামীকালকে আমাদের যুদ্ধ হবে। কিসের যুদ্ধ হয়েছিল মুহাম্মদের সাথে? আবু জাহালের বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, আর কাবা শরীফের গেলাপ ধরে আবু জাহাল মোনাজাত পরিচালনা করতেছে। কি আমাদের আল্লাহ, আগামীকালকে আমরা দুই দল একত্র হইতে যাচ্ছি মোকাবেলায়,
মোকাবেলায় নামতেছি আল্লাহ দুই দলের মধ্যে কোন দল অপরাধী তুমি ভালো করেই জানো আবু জাহলের তো আখেরি মোনাজাত কিন্তু আল্লাহ কি বাদ দিয়েছে মাজারে গেছে আবু জাহল কি মাজারে গেছে নাকি না আর আমাদের যুগের লোকেরা কোথায় যায় আল্লাহ আমাকে ভোটে জিতাই দিও শাহজালাল মাজারে হ্যাঁ আর আবু জাহল কোথায় গেছে কাবা ঘরে গ্লাব ধরে দোয়া করতেছে আইয়ুনাক নাক্তালির রহিম ওয়াজা বিমা লা নাআরিফু হে আল্লাহ তুমি ভালো করেই জানো আমরা যে দুই পক্ষ যুদ্ধে লিপ্ত হইতে যাচ্ছি কোন পক্ষ অপরাধী কোন পক্ষ আল্লাহ অপরাধী মানে দোয়ার মধ্যে আল্লাহকে খেপাইতেছে মুহাম্মদের বিরুদ্ধে আল্লাহকে খেপাচ্ছে আইয়ুনাক নাক্তালির রহিম আল্লাহ তুমি কি জানো না এই দুই দলের মধ্যে কোন দল আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে সমাজের মধ্যে কোন দল তৈরি করেছে পিতা পুত্রের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে সমাজের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে ওয়াজা বিমা লা নাআরিফু এবং কে উদ্ভট আজগুবি কথা মানুষের ভিতরে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে আজগুবি কথাটা জানেন উদ্ভট কথা লা ইলাহা ইল্লাল্লাহ এটার কথা বলছে যে কে সমাজের মধ্যে নতুন উদ্ভট কথা চালু করে দিয়ে সমাজকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলেছে আল্লাহ তুমি এই লোক এই পার্টিটাকে ভালো করেছো না ফাহিনহুল গাদাত আল্লাহ এই অপরাধী দলকে তুমি আগামী কালকে অবশ্যই কঠিন শাস্তি দিবে বুঝেছেন এটা কি মোনাজাত না কার মোনাজাত মোনাজাত কি দোয়া না দোয়া কি ইবাদত না আমরাই তো জানি আর দোয়া হল ইবাদত আর দোয়া মুখুল ইবাদত দোয়া হচ্ছে ইবাদত দোয়া হচ্ছে ইবাদতের মগজ ইবাদতের মগজ আবু জাহেলের কাছে পাওয়া যাচ্ছে হ্যাঁ যে যখন যেভাবে দোয়া করবে ওইটাই ইবাদত হয়ে যাবে নাকি হ্যাঁ আবু জাহেল কি বলছে হে আল্লাহ তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু জাহালের দোয়ায় যা যা পাওয়া যাচ্ছে এগুলোর সত্যতা কিন্তু আছে কেন মোহাম্মদ এরকম করে নাই পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেয় নাই কালেমার মাধ্যমে কালেমার প্রচারের করতে যে পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব পিতা কাফের পুত্র মুসলমান হয়ে গেছে স্বামী কাফের স্ত্রী কাফের মুসলমান হয়ে গেছে এরকম হয়েছে না গোটা সমাজের মধ্যে জগা খিচুড়ি হয়ে গেছে নাউজুবিল্লাহ এটা হলো আবু জাহেলের বুঝ তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের মাধ্যমে সমাজে বিচ্ছিন্নতা সৃষ্টি করা এটা রাসূলের সুন্নাহ শিরক বেদাত এবং কুফরির মাধ্যমে সমাজের মধ্যে ঐক্য করা সমাজকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা এটা আবু জাহেলের সুন্নাহ বোঝা গেছে শিরক এবং কুফরি সব জোড়াতালি দিয়ে ঐক্য করতে যাওয়া এটা হলো কার সুন্নাহ এটা আবু জাহেলের সুন্নাহ আর হকের মাধ্যমে সমাজকে দুই ভাগে ভাগ করে দাও এটা হলো রাসূলের সুন্নাহ রাসূল তো নিজেই থাকতে পারলেন না মক্কায় থাকতে পেরেছিলেন কি কারণে বলতেছে ওয়াজা বিমা লা নাআরিফু হি আল্লাহ কে সমাজের মধ্যে নতুন কথা উদ্ভট কথা যে কথা কখনো বাপ ধর্মে বাপ দাদার ধর্মে শুনি নাই এরকম একটা কথা কে সমাজে চালিয়ে দেওয়ার পর আমাদেরকে বিভক্ত করে দিল আমাদেরকে বিচ্ছিন্ন করে দিল আমাদেরকে এইরকম আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে দিল আল্লাহ তাকেই তুমি শাস্তিটা দিও আল্লাহ কি তার মতো চলবে ইবনু কাসীরের মধ্যে তার ডিটেইলস দোয়াটা পাওয়া যাবে আর আল্লাহ তাবারক তাআলা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিন্তু দোয়া করতেছে কোথায় বদরের মাঠে দোয়া করতেছে হে আল্লাহ সহিহ বুখারীর মধ্যে আছে আর দোয়ার কথা তো সূরা আনফালের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাত লান তুবাদা আবাদা হে আল্লাহ হে আমাদের আল্লাহ আজকে এই গুটি কয়েক মুসলমান 313 জন মুসলমান কয়জন মুসলমান যুদ্ধ করেছিল বদরের যুদ্ধে কয় হাজারের বিরুদ্ধে 1000-এর উপরে কাফের অস্ত্র শস্ত্র সুসজ্জিত 1000-এর কাফের আর 313 জন মুসলমান
এই মুসলমানদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আল্লাহর কাছে কাতর কণ্ঠে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিল ইসাবাত লান তুবাদ আবাদা, হে আমাদের আল্লাহ আজকে এই গুটি কয়েক মুসলমান 313 জন মুসলমান এই মুসলমানগুলোকে যদি তুমি এই 1000 কাফেরের দ্বারা কাফেরের হাতে আজকে নিহত করো ধ্বংস করে দাও আল্লাহ তোমার জমিনের বুকে আর কোনো ইবাদত হবে না। কাবা শরীফের গোলাপ দরের ইবাদত না, শিরক যারা করে ওদের ইবাদত গণ্য নয়, তবে এতটুকু হইতে পারে সিঙ্গেল কাফের। সিঙ্গেল কাফের আবু জাহলরা সিঙ্গেল কাফেরই দেখেছে, ডাবল কাফের আমরা দেখি, মুসলিম সমাজে আমরা দেখি, কিন্তু কাফের সমাজে ডাবল কাফের ছিল না, নাস্তিক ছিল খুবই কম নগণ্য। আর আমাদের দেশে মনে হয় নাস্তিকই ভরে গেছে, হ্যাঁ নাস্তিক মনে হচ্ছে আমাদের এই দেশের সম্পদ, হ্যাঁ হারানোর সম্পদ গুপ্তধন, নাউযুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন এবং এই নাস্তিকগুলোকে দমন করার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মন মানসিকতা দান করুন। শুধু মন মানসিকতা থাকলেই এদেরকে দমন করা যাবে, এটা কয়জন, কিন্তু তাদের দাপটে আমরা থাকতে পারি না। ডাবল কাফেরেরা, যদিও নাম আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, মুজাহিদুল ইসলাম, নুরুল ইসলাম, কিন্তু এরা হলো ডাবল কাফের, এরা সিঙ্গেল না, সিঙ্গেল ছিল আবু জাহল আবুল হাবরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গেল কাফের দেখেছেন আর আমরা ডাবল কাফের দেখি, এরা ইবাদত করে না আবার শিরকের আড্ডাখানা জমজমাট করতেছে এরা। দুইটা শুনলেন, আখেরি মোনাজাত, প্রথম আখেরি মোনাজাতটা কি বলেছিল? আচ্ছা আবু জাহাল, আবু জাহালের আখেরি মোনাজাত আল্লাহর কাছে কবুল হলো না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করেছিলেন বদরের মাঠে? বদরের মাঠে কি এরকম কাবা ছিল? কাবা ছিল কি ছিল? মাঠে শুধু পশু পাখির গু গোবর ময়লা আবর্জনা, সেই মাঠে আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ আজকে এই গুটি কয়েক মুসলমান 1000 কাফেরের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে এসেছি, যদি আজকে আল্লাহ তুমি তাদের হাতে এই মুসলমানদেরকে হত্যা করো, এদেরকে যদি ধ্বংস করে দাও আর তোমার পৃথিবীতে ইবাদত হবে না। আল্লাহ দোয়া কবুল করে নিলেন, কাবার গ্লাভ ধরে যেই দোয়া হয়েছিল ওই দোয়া আল্লাহ কবুল করেননি। কোন দোয়া কবুল করলেন? ওই যে যেখানে পশু পাখির পায়খানা আবর্জনা সেখানে দাঁড়িয়ে দোয়া করলেন, সেই দোয়া আল্লাহ কবুল করলেন। এবং আল্লাহ কি বলে দিলেন? আয়াত নাজিল করে দিলেন, إذ تستغيثون ربكم فاستجاب لكم, যদি তোমরা আল্লাহ তবারক তালার কাছে তোমাদের সেই কাতর কণ্ঠের দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ কি বলছেন? কবুল হয়ে গেছে, فاستجاب لكم, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নিয়েছি। أني ممدكم بألف من الملائكة مردفين, হে মুমিন বাহিনী 313 জন, তোমাদের সাহায্যের জন্য আমি এই মুহূর্তে 1000 ফেরেশতা পাঠিয়ে দিচ্ছি। আল্লাহ 1000 ফেরেশতা মুমিনদেরকে আল্লাহ যুদ্ধই করায়নি, এই জন্য আমরা কি বলেছিলাম? আল্লাহ যে ইসলাম আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন, এই ইসলামকে যদি আমরা যথাযথভাবে বুঝে পালন করতে পারি, আমাদের ইহকালে ইহকালে আমরা যাবতীয় কল্যাণের চাবিকাঠি লাভ করতে পারবো এবং পরকালে জান্নাত লাভ করতে পারবো। ইসলাম মানলে, ইসলাম বুঝলে, ইসলাম যথাযথভাবে পালন করলে আমাদের জন্য আল্লাহ সাহায্যের জন্য ফেরেশতা রেডি করে রেখেছেন। আল্লাহু আকবার। আর আমরা ভয় পাই কাফেরদেরকে, অথচ আল্লাহ কি বলছেন? আন্নি মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন, নিশ্চয়ই আমি তোমাদেরকে 1000 পরস্পরগত ফেরেশতার মাধ্যমে সাহায্য করব। সাহায্য করেছিলেন। পরের আয়াত 10 নম্বর আয়াত পাঠ করে দেখেন, খুবই চমৎকার। আমরা তো কোরআন খালি তেলাওয়াত করি, তরজমা পড়ি না। পরের আয়াতে আল্লাহ কি বলছেন? আমি তোমাদের সাহায্যে ফেরেশতা পাঠিয়ে দিলাম আর তোমাদেরকে যুদ্ধের মাঠে আমি ঘুম পাড়াইলাম। ইয়ুগাশিকুম আন-নাস আমানাতাম মিনহু, সেই আতঙ্কের যুদ্ধ 1000-এর বিরুদ্ধে 313 জনের যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে যখন আমি ফেরেশতা পাঠিয়ে দিলাম তখন তোমাদেরকে ফেরেশতারা
ফেরেশতারা তোমাদেরকে অভয় দিয়ে দিল, ফেরেশতারা তোমাদের মধ্যে এমন শান্তি এনে দিল, আমি তোমাদেরকে এমন শান্তি দিন দান করলাম যে ওই যুদ্ধের মাঠে তলোয়ার হাতে নিয়ে তোমাদের ঘুম আসা শুরু হয়ে গেল। ঘুম ইজি ওয়াসিকুম আন-নাস, স্মরণ করো মুমিনরা আমার নিয়ামতকে স্মরণ করো, যুদ্ধের মাঠে কিভাবে ঘুম এসেছিল তোমাদের। সাহাবায়ে কেরাম বলছেন, ইবনু কাসির পড়েন, সহিহ বুখারী পড়েন, সাহাবায়ে কেরাম যখন কি বলে যুদ্ধ করতেছেন, হাতে তলোয়ার নিয়ে আছে কাফের সামনে, যুদ্ধ তো ফেরেশতা করতেছে, ও ঘুম পাচ্ছে, যুদ্ধ কে করতেছে? ফেরেশতা। আর মুমিন মুমিন ব্যক্তি কি করছে? ওরে বর্ণনা, সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে দেখতেছে যে যুদ্ধ কাফের সামনে দাঁড়ানো, 2 ফিট 3 ফিট দূরে দাঁড়ানো, কাফের কি তলোয়ার নিয়ে তাকে আদর করার জন্য দাঁড়িয়ে আছে, গর্দান উড়িয়ে দেওয়ার জন্য? আর মুমিন ব্যক্তির, যেহেতু আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি সাহায্য করতেছি, যেখানেই দেখবেন মুমিনদের সংখ্যা কম সেখানেই দেখবেন ফেরেশতা যুদ্ধ করেছে। আল্লাহু আকবার, যেখানেই মুমিনদের সংখ্যা কম সেখানেই ফেরেশতা যুদ্ধ করেছে। আল্লাহ কি বলছেন পরের আয়াতে? ইযি ইউগাশিকুমুন্নাস, স্মরণ করো সেই আতঙ্কের যুদ্ধের কথা, 313 জন দাঁড়িয়ে গেছে 1000-এর বিপরীতে, তখন আমি তোমাদেরকে আর যুদ্ধ করতে দেই নাই, আমি তোমাদের সামনে এক একজন সৈনিকের সামনে এক একজন করে ফেরেশতা দাঁড় করিয়ে দিয়েছিলাম, আর তোমাদের চোখ বন্ধ হয়ে আসতেছিল, আতঙ্ক দূর হয়ে, তাদের ভয় ভীতি দূর হয়ে, তাদের যুদ্ধের মাঠে ঘুম আসতেছিল। ইযি ইউগাশিকুমুন নাস আমানাতাম মিনহু, নিরাপদ এবং নিরাপত্তা এমন ভাবে তোমাদেরকে আবিষ্টিত করেছিল, আল্লাহর নিরাপত্তার চাদর তোমাদেরকে এমন ভাবে আবিষ্টন করেছিল যে